প্রিয় কাপ স্কাউট বন্ধুরা, শুভ অপরাহ্ন। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় কাপ স্কাউট অনলাইন পারদর্শিতা ব্যাচ কোর্স 2021-এর তৃতীয় লাইভ অধিবেশনে। আমাদের আজকের এই অধিবেশনে আলোচনা করা হবে বেগুনি গ্রুপের প্রাথমিক প্রতিবিধান ব্যাচটি সম্পর্কে। কাপ বন্ধুরা, আশা করছি আমরা সবাই বর্তমান সময়ের এই মহামারীতে নিয়ম মেনে বাসায় অবস্থান করছি এবং সুস্থ আছি। প্রিয় কাপ বন্ধুরা, গত বছর আমরা সারা দেশকে প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিয়েছিলাম প্রথম অনলাইন পারদর্শিতা ব্যাচ কোর্সের সাথে, আর তারই ধারাবাহিকতায় এবছরও চলছে আমাদের এবছরের আয়োজন। কোভিড-19 ঘরবন্দি সময়ে কাপ স্কাউটরা যেন নতুন কিছু শিখতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখার লক্ষ্যে আমাদের এই আয়োজন। এই অধিবেশনটি সরাসরি বাংলাদেশ স্কাউটস এর অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার করা হচ্ছে। পুরো সময় জুড়ে থাকছি আমি রোগার প্রতীক দত্ত, সমতট মুক্ত স্কাউট গ্রুপ এবং সদস্য জাতীয় কাপ স্কাউট প্রোগ্রাম রিভিউ টাস্ক ফোর্স। আমাদের আজকের অধিবেশনে ট্রেনার হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যার, লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউট, প্রধান শিক্ষক গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুপুর টাঙ্গাইল। আমি সেশন পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আবু বকর সিদ্দিক স্যারকে। স্যার, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি স্যার, আমিও ভালো আছি। এছাড়াও কাপ স্কাউট বন্ধুরা, ব্যাচ কোর সম্পর্কিত যে কোনো প্রশ্ন তুমি তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমাদের সম্মানিত প্রশিক্ষক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রিয় কাপ স্কাউট বন্ধুরা, সময় নষ্ট না করে চলো আমরা চলে যাই সম্মানিত প্রশিক্ষক মহোদয়ের কাছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আজকের এই পারদর্শিতা বেস কোর্সের সেশনে, প্রাথমিক প্রতিবিধান সেশনে কাপ বন্ধুরা তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় কাপ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমরা এই পাঠে রংধনু বেগুনি গ্রুপের প্রাথমিক প্রতিবিধান ব্যাচটি সম্পর্কে জানবে। এই পারদর্শিতা ব্যাচটি সদস্য ব্যাচ অর্জনের পর তারা ব্যাচের জন্য অর্জন করতে হয়। প্রিয় কাপ বন্ধুরা, দুর্ঘটনা কবলিত মানুষের প্রাথমিক প্রতিবিধানকারী হিসাবে স্কাউটদের ব্যাচ অর্জন করা একান্ত দরকার, আর সেই দিক বিবেচনায় আজকে তোমাদের যে একটি গুরুত্বপূর্ণ ব্যাচ প্রাথমিক প্রতিবিধান, সেই ব্যাচটি আলোচনা করবার জন্য তোমাদের সাথে সম্পৃক্ত হয়েছি। এবার আমরা কথা না বলে আমার মনে হয় আমরা সরাসরি স্লাইডে চলে যেতে পারি। আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় কাপ বন্ধুরা, তোমরা জানো যে যে কোনো কাজেরই স্বীকৃতি পেতে হলে কিছু কিছু কাজ করতে হয় এবং কাজের মাধ্যমে সেই স্বীকৃতিগুলো পেতে হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি এই প্রাথমিক প্রতিবিধান ব্যাচটি পেতে চাই, তাহলে আমাদেরকেও কিছু কিছু কাজ সম্পন্ন করতে হবে, যেগুলো ইতিপূর্বে করে সেই তোমরা পূর্ববর্তী ব্যাচগুলো অর্জন করেছ। আমাদের এই প্রাথমিক প্রতিবিধান ব্যাচটি অর্জনের জন্য তোমাদেরকে নিম্নোক্ত কাজসমূহ সম্পন্ন করতে হবে। প্রাথমিক প্রতিবিধান কাকে বলে তা জানা ও বলতে পারা, ব্যান্ডেজ কত প্রকার ও কি কি তা জানা ও বলতে পারা, সাধারণ ক্ষতের ড্রেসিং দিতে পারা, সামান্য কেটে গেলে করণীয় কর্তব্য সম্পর্কে
প্রাথমিক জ্ঞানার্জন। বাসার কাছের একজন ডাক্তারের চেম্বার চেনা ও মোবাইল নম্বর জানা। বন্ধুগণ, আমি এক এক করে সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রথমেই প্রাথমিক প্রতিবিধান, যেহেতু এই ব্যাচটির নাম, তো সেই দিক থেকে বিবেচনায় আমরা প্রাথমিক প্রতিবিধান কি তা আমরা একটু জেনে নেই। কোনো আহত বা অসুস্থ ব্যক্তির অবস্থার যাতে আরও অবনতি না ঘটে সেজন্য ডাক্তার আসা বা ডাক্তারের কাছে নেওয়ার পূর্ব পর্যন্ত যে প্রতিবিধানমূলক সেবা প্রদান করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বলে। এর ইংরেজি প্রতিশব্দ ফার্স্ট এইড। বন্ধুগণ, তোমরা এই ফার্স্ট এইড শব্দটির সাথে কিন্তু সবাই পরিচিত, কারণ এখন দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই ফার্স্ট এইড বক্স রাখা হয় বা সেখানে রাখা হয়। তোমরা যখন বিদ্যালয়ে অসুস্থ হয়ে যাও বা আঘাতপ্রাপ্ত হও, তখন কিন্তু সেই ফার্স্ট এইড বক্স থেকেই তোমাদের এই প্রাথমিক প্রতিবিধানের সেবাটুকু শিক্ষকগণ দিয়ে থাকেন বা তোমরা পেয়ে থাকো। তো এখানে একটি লক্ষণীয় বিষয় যে প্রাথমিক প্রতিবিধানটা কিন্তু যে দিবে তার সময় সীমাটা হচ্ছে যে সেই অসুস্থ ব্যক্তির ডাক্তার আসা এবং ডাক্তারের কাছে নেওয়ার পূর্ব পর্যন্ত। তো আমরা আশা করব আমরা যে প্রাথমিক প্রতিবিধান সম্পর্কে তোমাদের যে ধারণাটা সেটা স্পষ্ট হবে, আরও যদি বিষয়গুলো আমরা আলোচনা করি। এখন প্রাথমিক প্রতিবিধানকারী, আমাদের এই প্রাথমিক প্রতিবিধান দিতে গেলেই প্রাথমিক প্রতিবিধানকারী সম্পর্কে জানতে হবে। এক কথায় বলা যায় যে যিনি প্রাথমিক প্রতিবিধানের কাজে অংশগ্রহণ করেন তাকে প্রাথমিক প্রতিবিধানকারী বলা হয়। বন্ধুরা, তোমরাও হয়তো অনেক সময় এই প্রাথমিক প্রতিবিধান সেবা দিয়ে থাকে। তুমি যখন সেবা দেবে তখন তুমি হবে প্রাথমিক প্রতিবিধানকারী। এখানে প্রাথমিক প্রতিবিধানকারী হিসাবে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রাথমিক প্রতিবিধানকারী কখনো ডাক্তারের ভূমিকা পালন করবে না, অর্থাৎ তুমি কখনো ডাক্তারের ভূমিকা পালন করতে পারবা না, কারণ ডাক্তারের জন্য তো ডাক্তারই রয়েছেন, তিনি চিকিৎসা সেবা দেবেন আর আমরা প্রতিবিধান দেব। সাহায্যের প্রয়োজন দেখা দিলে দ্রুত সাড়া দিতে হবে। যিনি আহত ব্যক্তি তার সেই প্রয়োজন অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী, আহতের ধরন অনুযায়ী তাকে দ্রুত সাড়া দিতে হবে এবং সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সেই সাড়ার দেওয়ার কাজগুলো, তার প্রয়োজনীয় কাজগুলো সারতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং উদ্ভূত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা জানো যে যখনই কোনো দুর্ঘটনায় কবলিত হবে বা আহত হবে কোনো ব্যক্তি, তখন কিন্তু তাকে দেখার জন্য মানুষ চারপাশ থেকে ঘিরে ফেলবে, একটা বেষ্টনী তৈরি করে ফেলবে। কিন্তু এই এমতাবস্থায় তোমাকে যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো, যে তার যেন বেষ্টনী তৈরি করলে বায়ু চলাচলের একটু ব্যাঘাত ঘটবে এবং অন্যান্য পরিস্থিতিও আসতে পারে, তো সেইগুলো তোমাকে সাবধানভাবে তোমাকেই করতে হবে। এবার আসি আমরা যে এই প্রাথমিক প্রতিবিধান দিতে গেলে আমাদেরকে পাঁচটি বিষয় সম্পর্কে জানতে হবে, যে পাঁচটি মৌলিক উপকরণ আমাদের এই প্রাথমিক প্রতিবিধানের সাথে সম্পৃক্ত। প্রথমেই রয়েছে ড্রেসিং। বন্ধুগণ, আমি আগেই বলে নেই যে তোমাদের যে মৌলিক উপকরণগুলো, এগুলো তোমরা যখন স্কাউট শাখায় উঠবে তখন বিশদভাবে এগুলো জানতে পারবে। আমরা শুধু জাস্ট তোমাদেরকে কী কী উপকরণগুলো ব্যবহার করি সেইগুলো তোমাদেরকে জানিয়ে দেব। যে ক্ষত স্থানে যে আচ্ছাদন দেওয়া হয় সেটাই হচ্ছে ড্রেসিং। আর এই ড্রেসিং ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে যে রক্ত বন্ধ করা এবং ক্ষত স্থানে আবার যাতে বাইরের কোনো দূষিত কিছু না লাগে তার ব্যবস্থা করা।
আমরা এই ড্রেসিং এর জন্য কিন্তু অনেক কিছুই করতে পারি। আমরা সাধারণ ভাষায় ড্রেসিং কে আবার বলে যে পরিষ্কার করা, কারণ এই আচ্ছাদিত অংশের পূর্বেই, আচ্ছাদনের পূর্বেই আমাদের এই কাজটি করে নিতে হবে। আমাদের রয়েছে লিন্ট, প্রাথমিক প্রতিবিধানে লিন্ট হচ্ছে জীবাণুমুক্ত ঔষধযুক্ত এক টুকরো কাপড় যা ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করে স্থাপন করতে হয়। রয়েছে প্যাড, ক্ষতস্থানকে আরামপ্রদ রাখতে এটি ব্যবহৃত হয়। আমরা সাধারণত দুই ধরনের প্যাড ব্যবহার করি, একটি হচ্ছে রিং প্যাড এবং ফ্ল্যাট প্যাড। বন্ধুগণ, এই লিন্ট যখন আমরা ব্যবহার করব ক্ষতস্থানের উপরে যখন বসাব, এই লিন্টের উপর সাধারণত আমাদের এই প্যাডগুলো বসানো হয়। রয়েছে স্প্লিন্ট, অস্থিভঙ্গের প্রাথমিক প্রতিবিধানের কাজে ব্যবহৃত পাতলা কাঠ বা বাঁশের চটা। অনেক সময় অস্থিভঙ্গ হতে পারে দুর্ঘটনায়, হাঁটতে গেলে চলতে গেলে, আমরা যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনায় কবলিত হতে পারি। সেই ক্ষেত্রে যদি আমাদের অস্থি ভেঙে যায়, হাতের পায়ের অথবা যে কোনো অংশের, তো সেই ক্ষেত্রে আমরা এই স্প্লিন্ট ব্যবহার করি। মোটামুটিভাবে এই পাঁচটি মৌলিক উপকরণ আমরা প্রাথমিক প্রতিবিধানে ব্যবহার করি। তারপর আমরা ব্যান্ডেজ, রয়েছে আমাদের ব্যান্ডেজ, যেটি তোমাদের ব্যান্ডেজ সম্পর্কে জানাটি, এই পারদর্শিতা বেজের বেস পেতে হলে সেই ব্যান্ডেজ সম্পর্কেও তোমাদের জানতে হবে। আমরা এখন পরবর্তী স্লাইডে আমরা এটি নিয়ে আলোচনা করছি। ব্যান্ডেজ কত প্রকার ও কী কী জানা তা বলতে পারা, আমরা সেই ব্যান্ডেজ কত প্রকার সেই সম্পর্কে জানার পূর্বে ব্যান্ডেজ কী সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। লিন্ট, প্যাড ও স্প্লিন্ট নির্দিষ্ট স্থানে রাখতে যে আচ্ছাদন ব্যবহার করা হয় তাকে ব্যান্ডেজ বলে। অর্থাৎ যখন ভগ্নাস্থি, অস্থি যখন ভেঙে যায় বা অন্য কোনো কারণে, ঠিক সেই ক্ষেত্রে বা কোনো ক্ষতের কারণে, সেখানে লিন্ট এবং প্যাড অর্থাৎ প্রয়োজনীয় যে আচ্ছাদন আমরা দিব, আমরা যে উপকরণগুলো ব্যবহার করবো সেটিকে স্থিরভাবে রাখার জন্য আমরা যে একটা বেসনী দিই, যে আবরণ দিই, যে বাদরা দিই, সেটাকে আসল কথায় আমরা ব্যান্ডেজ বলি। এই ব্যান্ডেজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে রোলার ব্যান্ডেজ। এই রোলার ব্যান্ডেজটি ক্ষতস্থানে পেঁচিয়ে ব্যবহার করা হয়। এর কতটুকু আকারের হবে সেটি আহত ব্যক্তির এবং ওই ক্ষতস্থানের পরিমাণ এবং অবস্থান বুঝে এটাকে আমরা ব্যবহার করব। রয়েছে ত্রিকোণ ব্যান্ডেজ, এটি এক টুকরো ত্রিভুজাকৃতির কাপড় যা ক্ষতস্থানের উপর ব্যবহার করা হয়। আমাদের যে স্কাউট স্কার্ফটি আমরা ব্যবহার করি, এই স্কার্ফটিকেও ত্রিকোণ ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করা যায়। আমরা এই ত্রিকোণ ব্যান্ডেজের ক্ষেত্রে আমরা যে বিষয়টা ই করি, আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, কাপ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ত্রিকোণ ব্যান্ডেজ এবং রোলার ব্যান্ডেজের দুটো ছবি রয়েছে। যে ত্রিকোণ ব্যান্ডেজটি হচ্ছে যে 38 ইঞ্চি অথবা 1 মিটার দৈর্ঘ্য প্রস্থের অথবা বর্গাকৃতির একখণ্ড কাপড় কোনাকুনিভাবে কাটলে দুইটি ত্রিকোণ ব্যান্ডেজ পাওয়া যায়। তোমাদের দেখো এখানে ত্রিকোণ ব্যান্ডেজের যে উপরের অংশটা রয়েছে টপ, এটাকে আমরা বলি শীর্ষ, এবং ইন্ড যে লেখা আছে তোমার বেজ, যে ইন্ড হচ্ছে তোমার দুটি প্রান্ত দুই পাশে, এবং বেজ নিচের যে ভূমিটি রয়েছে ওইটাকে আমরা ভূমি বলি। আর রোলার ব্যান্ডেজ, এখানে আমরা বিভিন্নভাবে রোলার ব্যান্ডেজ করতে পারি। আমি আগেই বলেছি যে আহত ব্যক্তির
আহতের ধরন বুঝে সে কতটুকু ক্ষত অথবা কতটুকু তার প্রয়োজন, সেই স্থান কাল পাত্রভেদে আমরা এই ত্রিকোণ ব্যান্ডেজটিকে ভাঁজ করে, যেমন এক ভাঁজ করতে পারি এক ভাঁজ চওড়া ব্যান্ডেজ আর দুই ভাঁজ, এবং পরবর্তীতে যে ভাঁজগুলো করব সেগুলোই আমাদের রোলার ব্যান্ডেজ হয়ে যাবে বা নেরো ব্যান্ডেজ বা সরু ব্যান্ডেজ। এই সরু ব্যান্ডেজগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী ক্ষতস্থানের ধরন বুঝে, অবস্থান বুঝে এবং পরিমাপ বুঝে সেই স্থানটি ঢাকতে যতটুকু যতটুকু মাপের প্রয়োজন সেই আকারে আমরা তৈরি করতে পারি বা তৈরি করে নেব। বন্ধুরা, আমরা জানলাম যে ত্রিকোণ ব্যান্ডেজ এবং রোলার ব্যান্ডেজগুলো কি ধরনের হয়। এবার আসি আমরা সাধারণ ক্ষতের ড্রেসিং দিতে পারি, অর্থাৎ ড্রেসিং সম্পর্কে কিন্তু আমি আগেই তোমাকে বলেছি যে ড্রেসিং এটাকে দিতে হবে বা তুমি কিভাবে দিবে, তা আমরা ড্রেসিং কখন দিব, যেখানে ক্ষত হবে বা আহত হবে বা আহতের ধরন বুঝে সেই ড্রেসিং, সেই ড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা পরিষ্কার কাপড়, তুলা, কটন এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং ড্রেসিং দেওয়ার যে অর্থ সেটি হচ্ছে যে যাতে রক্তক্ষরণ না হয় এবং দূষিত কোনো কিছু গায়ে না লাগে, এই জন্যই মূলত আমরা ড্রেসিং দিতে থাকি। যে ক্ষতস্থানে আমরা যে আবরণ বা আচ্ছাদন দেওয়া থাকি সেটি হচ্ছে আমাদের ড্রেসিং। অপ্রিয় কাপ বন্ধুরা, আমাদের একটি বিষয় রয়েছে যে সামান্য কেটে গেলে করণীয় কর্তব্য সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জন, অর্থাৎ আমরা চলতে ফিরতে হাঁটতে যে কোনো সময়ে আমরা দুর্ঘটনায় কবলিত হতে পারি, আমরা ক্ষত আমার আহত হতে পারি, সেই ক্ষেত্রে কেটে গেলে ক্ষতের সৃষ্টি হতে পারে, আঘাত পেলেও ক্ষতের সৃষ্টি হতে পারে। এক কথায় আমাদের সেই মানব দেহের কোনো তন্তু যদি কেটে যায় তো সেইখানেই কিন্তু মানব দেহের যদি ছিদ্র হয়ে যায় সেখান থেকে আমাদের রক্ত বের হয়, এই রক্ত বের হলেই প্রথমেই আমাদের সেই রক্ত বন্ধের কাজ আমাদের করতে হবে। যেভাবে আমরা করতে পারি সেটি হচ্ছে যে রক্ত বন্ধে আমরা আঙুল ব্যবহার করতে পারি, আঙুল দিয়ে চেপে ধরতে পারি, পরিষ্কার কাপড় দিয়ে ছুটে চেপে ধরতে পারি, গজ ব্যান্ডেজ দিয়ে প্রত্যক্ষ চাপ আমরা প্রয়োগ করতে করে এই রক্তপাত বন্ধ করতে পারি। তোমরা জানো যে এমনি স্বাভাবিক নিয়মেই যদি তোমার বাম হাতটা কেটে যায় বা কোথাও কেটে যায় সেখানে কিন্তু বাম হাত কাটলে ডান দিয়ে আপনাআপনি সেখানে দেখবে যে হাতটা সেখানে চলে গিয়েছে এবং চেপে ধরেছে যাতে রক্ত পড়া বন্ধ হয় সেই জন্য। পাশাপাশি ডান হাত কাটলেও কিন্তু আমরা বাম হাত দিয়ে সেটাকে চেপে ধরি। যদি তোমার কাছাকাছি কোনো পরিষ্কার কাপড় থাকে বা গজ থাকে, যেমন যেগুলো আমাদের ঘরের ভিতরে বা থাকতে পারে পরিবারের ভিতরে, তো সেগুলো যদি আমরা চাপ দিই তাহলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, বন্ধ হতে পারে, বন্ধ হবেই তা না, আমরা চেষ্টা করব মাত্র। তো ক্ষতস্থান বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করতে হবে আমাদের যে ক্ষতস্থানগুলো রয়েছে, এবং কোনোভাবে জমাট বাঁধা রক্ত উঠানো যাবে না। তোমরা জানো যে কেটে গেলে সেখান থেকে রক্ত বেরোবে এবং চারপাশ ছেড়ে যাবে এবং জমাট বাঁধবে, জমাট বাঁধা রক্তটাও কিন্তু রক্ত বন্ধে সহায়তা করে। তো এই জন্যে যে ক্ষতস্থান বিশুদ্ধ পানি সবসময় চেষ্টা করতে হবে বিশুদ্ধ পানি ব্যবহার করতে, কারণ যদি রাস্তায় কোথাও কেউ আহত হয়ে যায় সেখানে বিশুদ্ধ পানি পাওয়াটাও একটা বিষয়, না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো সেইখানে চেষ্টা করতে হবে যে পানিটা যাতে ই করা যায়, অনেক সময় আমরা ব্যাগে পানি রাখি সেটাও বিশুদ্ধ পানি হতে পারে, সেটা দিয়েও করা যাবে, কিন্তু পরিষ্কার করলেও যেখানে রক্তটা জমাট বেঁধেছে সেই ক্ষতস্থানে সেটাকে উঠানো যাবে না। ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক, অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম বা পাউডার প্রয়োগ করে তা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে। আমরা জানি যে এখানে কিন্তু সব কিছুই আমরা ক্ষতর ধরন বুঝে যে ক্ষতস্থানটা কতটুকু গভীরে সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। তো সেখানে অ্যান্টিসেপটিক মলম বা অ্যান্টিব্যাকটেরিয়াল মলম বা পাউডার এগুলো সাধারণত ঘরে যদি হয় তাৎক্ষণিকভাবে আমরা ব্যবহার করি বা সেখানে আমরা রাখতে পারি, কিন্তু বাইরে কোথাও গেলে না হলেও আমাদের চেষ্টা করতে হবে
যে যদি থাকে, অথবা আহত ব্যক্তিকে পরামর্শ দিবে যেটা পরবর্তীতে মলম লাগানোর জন্য তড়িঘড়ি করে। নোংরা ধাতব কোনো কিছুর কারণে ক্ষত সৃষ্টি হলে অবশ্যই টিটেনাস টিকা নিতে হবে। তো তোমরা জানো যে নোংরা বা জিনিসে সেখানে দূষিত জীবাণু থাকতে পারে এবং ধাতবেও সেটা তো অবশ্যই। অনেক সময় চলতে গিয়ে দেখা যায় ছাদের উপর থেকে ইট পরে সেখানে মাথায় লাগে, সেখানেও ক্ষত হতে পারে। বা হাঁটতে গেলে কোনো টিনের কোনা বা স্টিলের কোথাও কোনো জিনিসপত্র রেখেছে অসাবধানতাবশত, সেখানে প্রচুর খেয়েও আমাদের এই ক্ষতস্থানের ক্ষত সৃষ্টি হতে পারে। যদি এইরকম কোনো দেখা যায় যে নোংরা অথবা ধাতবে কোনো কিছু সেখানে নোংরা ছিল বা জীবাণু থাকা সম্ভব, এইসব কিছু দিয়ে ক্ষত সৃষ্টি হয়েছে, তো সেখানেই যদি এরকম হয় তাহলে অবশ্যই আমাদের টিটেনাস টিকা নিতে হবে। কারণ এটি আমাদের পরবর্তীতে আমাদের সুস্থ থাকবে, রোগ নিরাময়ে সহায়তা করবে। ক্ষত গভীর হলে এবং রক্তপাত না থামলে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে। আমরা জানি যে ক্ষতের পরিমাণ যদি বেশি হয়ে যায় বা আমরা আগেই বলেছি যে দেহ কোথাও ছিন্ন হলে দেহতন্ত্র, তো সেখানে রক্ত বেরোবে। আর ক্ষত যদি গভীর হয়ে যায় তো সেখান থেকে রক্তপাত বন্ধ করাটাও একটা জটিল বিষয়। তো যদি দেখা গেল যে প্রাথমিক প্রতিবিধানে এটি সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে প্রাথমিক প্রতিবিধানকারী কোনো ডাক্তার নয়, তার কাজই হচ্ছে ডাক্তার আসা এবং ডাক্তারের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত তার এই অবস্থার অবনতি না হওয়াটাকে টিকিয়ে রাখা, ঠেকিয়ে রাখা যে কোনো পদ্ধতিতে। তো আমরা এই এটি গেলে যদি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকে তাহলে অবশ্যই আমরা নিজেরা নিজেদের অংশটুকু করতে পারবো, এমনকি এটা সম্পর্কে অন্যকে আমরা সহায়তা করতে পারবো। আমাদের আরও একটি বিষয় রয়েছে, তোমরা জানো যে বাসার কাছের একজন ডাক্তারের চেম্বার চেনা ও মোবাইল নম্বর জানা। প্রিয় কাব বন্ধুরা, তোমাদেরকে তোমাদের বাসার কাছের একজন ডাক্তারের চেম্বার চিনতে হবে এবং মোবাইল নম্বর জানতে হবে। বিভিন্ন জরুরি প্রয়োজনে তা দরকার হতে পারে, কারণ আমরা শুধু বাইরে গেলেই যে রোগাক্রান্ত হব বা অসুস্থ হব বা আহত হব বা দুর্ঘটনায় কবলিত হব তা কিন্তু আমাদের আহত আমরা বিভিন্নভাবে হতে পারি, চলতে ফিরতে হাঁটতে। তো সেই ক্ষেত্রে যদি বা আমি হতে পারি, আমার কোনো বন্ধু বান্ধব হতে পারে, অথবা রাস্তায় কোনো মানুষ হতে পারে অন্য কোনো ব্যক্তি, তাকে যদি আমরা এই প্রতিবিধান দিতে চাই, আমার যদি আমার পাশের যে বাসার হতে পারে এমন যে যারা সব তোমরা মহানগরীতে রয়েছে বা জেলা সদর বা উপজেলা সদরে রয়েছে, এখন কিন্তু এমনও রয়েছে যে তাদের বাসার কাছেই একজন ডাক্তার রয়েছে, তো তোমাকে ওই ডাক্তারের নম্বর এবং তিনি কোথায় বসেন তার চেম্বারটি সম্পর্কে তোমার জানতে হবে। এখন তুমি যেন কোনো আহত ব্যক্তিকে সেই ডাক্তারের ঠিকানা এবং জরুরি প্রয়োজনে, সেটা তোমার প্রয়োজন হতে পারে, তোমার পরিবারের প্রয়োজন হতে পারে, অথবা আহত কোনো ব্যক্তির প্রয়োজনেও সেই ডাক্তারকে তুমি ফোনের মাধ্যমে ডেকে আনতে পারো। এবং তুমি যদি প্রতিবিধান দিতে চাও কাউকে বা দিতে থাকো, তো সেইখানে রোগীর অবস্থা যদি খারাপ হয়ে যায় তুমি যেন তার চেম্বারে নিয়ে যেতে পারো। তো প্রিয় কাব বন্ধুরা, আমরা এই প্রাথমিক প্রতিবিধান পারদর্শিতা বৃষ্টি অর্জন করতে গেলে আমাদের এইসব বিষয় সম্পর্কে যদি আমরা ধারণা রাখি এবং তা প্রয়োগ করি, ব্যবহার করি, তাহলে অবশ্যই প্রাথমিক প্রতিবিধান বৃষ্টি আমরা পেতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, এ পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব। এখন আমরা দর্শকদের কিছু প্রশ্ন ও মতামত পড়ে নেব। সামিরা তাবাসসুম লিখেছেন, স্যার স্কাউট সালাম, কেমন আছেন? আমার 5 জন কাব অংশগ্রহণ করেছে এই কোর্সে। ধন্যবাদ সামিরা তাবাসসুম তোমাকে, যে আপনাকে যে আপনার 5 জন কাব এখানে অংশগ্রহণ করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এমনকি আমি আশা করব যে আজকের এই আলোচনা থেকে ওদের যদি কিছু উপকার হয় এবং পরবর্তী
এই পারদর্শিতা বৃষ্টি অর্জনে যদি সহায়ক হয় তাহলে আমারও ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। সিদ্ধার্থ মুখার্জি লিখেছেন, ভেরি এফেক্টিভ প্রোগ্রাম ফর দ্য টিনি মেম্বার্স, ওয়াচিং ফ্রম কলকাতা, সিদ্ধার্থ মুখার্জি, ডিসি রোভার। হ্যাঁ, ধন্যবাদ সিদ্ধার্থ মুখার্জিকে আমাদের এখানে সংযুক্ত হওয়ার জন্য। তা আমরা আশা করব যে আপনার এবং আমাদের মাঝে যে স্কাউটিং এর যে বন্ধুত্বের যে ধারা সেটা অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত জাতীয় কমিশনের প্রোগ্রাম মোহাম্মদ আতিকুজ্জামান লিখেছেন, গ্রেট মাশাল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ফোন দিয়েছিলাম আপনাকে আমাদের এই প্রোগ্রাম বিভাগের জাতীয় কমিশনার হওয়ার জন্য, তো আমি আপনাকে সালাম জানাই, স্কাউট সালাম। তো আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য এবং আপনার যে আয়োজন স্যার, এটি নিঃসন্দেহে আমাদের এই স্কাউটিং কার্যক্রমটাকে সচল রাখার জন্য একটি উত্তম ওয়ে। যেখানে কামেরা বসে আছে সেখানে পারদর্শিতা বেসগুলোর অর্জনের যে কাজের মধ্যে তারা থাকবে, যে প্রক্রিয়া অংশগ্রহণ করবে, সেজন্য এই উদ্যোগকে স্যার আপনার স্বাগত জানাই এবং আবারও সালাম স্যার আপনাকে। ওয়ারিশা আলী লিখেছেন, স্যার স্কাউট সালাম, এই কোর্স করে অনেক ভালো লাগছে। ধন্যবাদ ওয়ারিশা আলী আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। তা আমি আশা করবো শুধু এইটাই নয় যে পরবর্তী যে সেশনগুলো হবে, যে প্রোগ্রামগুলো চলবে, সেখানেও আপনি সম্পৃক্ত থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। আমিনুল কাউসার দীপু লিখেছেন, চমৎকার। দীপু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই সেশনে সম্পৃক্ত থেকেছেন। আপনারাই তো আমাদের সেই উৎসাহদাতা এবং আপনাদের উৎসাহের ফসল আজকে এখানে আসা। ধন্যবাদ আপনাকে। স্যার আমরা সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আজকের এই সেশনের অভিজ্ঞতা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগকে, যে এই এমন একটি সময় উপযোগী কোর্সের, বেস কোর্সের আয়োজন করবার জন্য। কারণ এই আয়োজন না করলে হয়তো বা আমিও এর সাথে সম্পৃক্ত হতে পারতাম না, বা এই কোর্সে আমি আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত গৌরবান্বিত এবং ধন্য মনে করছি। তো সেই সাথে যারা এই টাস্ক ফোর্সের সাথে সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে টাস্ক ফোর্স টিমে অনেকেই রয়েছে, এক একদিন এক একজন এখানে আসছেন, তাদের যে উপস্থাপনা, তাদের সেই প্রতিভা বিকাশের এটাও একটি মাধ্যম। আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তা আমি আশা করব যে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগ এ ধারা অব্যাহত রেখে আমাদের স্কাউট আন্দোলনকে আরো সচল রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেশনটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আমাদের পরবর্তী পিডিএফ সেশন কম্পিউটার ব্যাচ পিডিএফ প্রদান করা হবে 4 মে 2021 দুপুর 1টায়, এবং আমাদের আগামী লাইভ সেশন কোয়েল পাখি পালন প্যাচ লাইভ সেশনটি প্রচারিত হবে 5ই মে দুপুর 12টায়। চলো বন্ধুরা, এক পলকে পারদর্শিতা ব্যাচ কোর্সের নিয়মাবলীগুলো জেনে নেই। কাপ বন্ধুরা, মূল্যায়নের নিয়মাবলী। কাপ স্কাউট অনলাইন পারদর্শিতা ব্যাচ কোর্সের মূল্যায়ন ওয়েবসাইটে অনুষ্ঠিত হবে, sites.google.com/view/csopbc2021। প্রতিটি সেশন শেষে উপরোক্ত ওয়েবসাইটে উক্ত সেশনের মূল্যায়ন লিঙ্ক চালু করা হবে। একজন কাপ স্কাউট একটি ব্যাচের মূল্যায়নে সর্বোচ্চ 2 বার অংশগ্রহণ করতে পারবে। যেসব কাপ স্কাউট 60% বা অধিক নম্বর পাবে, শুধুমাত্র তাদের অভিভাবকদের ইমেইলে সার্টিফিকেট প্রদান করা হবে। সেশন সমূহের মূল্যায়ন লিঙ্ক 15ই মে 2021 রাত 11:59 অবধি চালু থাকবে।
পরবর্তী অধিবেশনটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।